আজকে যদি আপনি কোনো রিটায়ারমেন্ট হন, আজকে যদি আপনি বাড়িতে কোনো মহিলা হাউসওয়াইফ হন, আজকে যদি আপনি পড়াশোনা করে বসে আছেন আর ভাবছেন আমি কি ব্যবসা করব, যেখানে পুঁজি কম লাগবে, ইনভেস্টমেন্টটা একটা ভালো পরিমাণে হবে এবং কোনোদিনও মার্কেটে মাল বিক্রি করতে কোনোদিনও আটকাবেন, তাহলে পয়েন্টগুলো শুনবেন। প্রথম পয়েন্ট কি বললাম? নিত্য প্রয়োজনীয়। দ্বিতীয় পয়েন্ট কি বললাম? ওয়ান টাইম ইউজ। তৃতীয় পয়েন্ট বলছি যে আজকে আপনি যদি কোনো মাল যদি বিক্রি না হয়, বাড়িতে থেকে না পচবে, না নষ্ট হবে, না ড্যামেজ খাবে, না ডেট এক্সপায়ার হবে। মানুষ যতদিন বাইরে খাবার খাচ্ছে, যতদিন বেঁচে আছে, এই জিনিস ছাড়া কোনোদিনও চলা সম্ভব নয়। ভালো করে বুঝবেন, মোটর কোন কোম্পানির ব্যবহার করা হচ্ছে? ব্র্যান্ডেড গোদরেজ কোম্পানি। যাতে অল ওভার ইন্ডিয়া মেশিন আপনার বাড়িতে পৌঁছানোর পর যদি মেশিনে কোনো প্রবলেম হয় মোটর সম্বন্ধে, তাহলেও কিন্তু আপনার সার্ভিসের জন্য লোক বাড়িতে চলে যাবে। মেশিনের কোনো প্রবলেম হবে, ওয়ারেন্টির মধ্যে থাকলে ফ্রি, ওয়ারেন্টি পরে হলে তাহলেও কিন্তু আমরা আপনাকে ইঞ্জিনিয়ার দেবো। র মেটেরিয়াল কিভাবে পাবেন? বাড়িতে গিয়ে আমরা বাই ট্রান্সপোর্টে আমরা পৌঁছে দেবো, আপনাকে কোনো কিছুর জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। মেশিন সবাই বিক্রি করে দেয়। র মেটেরিয়াল ট্রেনিং, মার্কেটিং এর ট্রেনিং আপনাকে বেশিক্ষণ ধরে কেউ দেবে না, কারণ তাদের তো নিজেরাই জানে না। নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। তো চলুন আজকের দেখে নিই কি এই জীবিকা, যাতে আপনারা ছোট থেকে বড় সকলেই করতে পারেন এবং নারী পুরুষ উভয় করতে পারেন, এবং যে ব্যবসায় ঝুঁকিও খুব কম এবং যে ব্যবসার সমস্ত দায়িত্ব নেবে এনারাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নিই আজকে খুব কম পুঁজির একটি ব্যবসার সন্ধান। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে কি নাম রয়েছে? আমাদের কোম্পানির নাম হচ্ছে SRM ইন্ডাস্ট্রি, যে নামটা আগে ছিল রাধা মাধব এন্টারপ্রাইজ। অনেকের কোশ্চেন থাকে যে রাধা মাধব এন্টারপ্রাইজ আর SRM ইন্ডাস্ট্রি কি এক? হ্যাঁ, একই। SRM ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের নতুন ট্রেড নাম, যে নামটা আমরা অফিসিয়ালি গভর্নমেন্ট থেকে নেওয়া আছে। তো SRM ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি আজকে আপনাদেরকে কথা বলতে এসেছি। আচ্ছা, আজকে আমাদের ভিউয়ার্সের জন্য আপনি নতুন কি ব্যবসার আইডিয়া দেখাচ্ছেন? দেখুন, ব্যবসা, আগে ব্যবসা কথাটাকে ভালো করে বুঝতে হবে। ব্যবসা মানে কি? অর্থাৎ আপনি কোনো কিছু কিনলেন এবং সেটা কিছুটা মার্জিন বা কিছুটা প্রফিট রেখে আপনি সেটা বিক্রি করলেন। আরে, পুরো পৃথিবীটা কিন্তু এইভাবেই চলছে, কেনা আর বেচা। এবার আপনাকে বুঝতে হবে যে আমি কিনে বিক্রি করে প্রফিট করব, নাকি আমি একটা কোনো সার্ভিস করব বা একটা আমি চাকরি করব। দেখুন, ব্যবসা চাকরির মধ্যে দুটো জিনিস পার্থক্য রয়েছে। আগে এই জিনিসগুলোকে বুঝতে হবে মানুষদেরকে, যে আজকে আপনি যদি আজকে 10 টাকা দিয়েও ব্যবসা চালু করেন, সেই 10 টাকা আস্তে আস্তে 100 টাকা, 100 টাকা থেকে 1000 টাকা, 1000 টাকা থেকে 2000 টাকা কিন্তু চান্স আছে যেটা সেটা হওয়ার। কিন্তু চাকরিতে কিন্তু সেই জিনিসটা কোনোদিনও হবে না। আর মানুষের এই যে করোনার যে আমাদের সিজনটা গেল, সেই যাওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষের কিন্তু চাকরি থেকে আপনারা অনেকেরাই দরখাস্ত হয়ে গেছেন, বেরিয়ে গেছেন, যার জন্য মানুষ কি করে খাবে সেই টেনশনে কিন্তু অনেকেরা ভুগছেন। আজকে যদি আপনি কোনো রিটায়ারমেন্ট হন, আজকে যদি আপনি বাড়িতে কোনো মহিলা হাউসওয়াইফ হন, আজকে যদি আপনি পড়াশোনা করে বসে আছেন আর ভাবছেন আমি কি ব্যবসা করব, যেখানে পুঁজি কম লাগবে, ইনভেস্টমেন্টটা একটা ভালো পরিমাণে হবে এবং কোনোদিনও মার্কেটে মাল বিক্রি করতে কোনোদিনও আটকাবে না, এরকম টাইপের কথাবার্তা নিয়ে যদি আপনাকে ভাবেন, তাহলে আমরা এমন একটা ব্যবসা বলছি যেটা খুবই পুরানো ব্যবসা। এবং মানুষ যতদিন বাইরে খাবার খাচ্ছে, যতদিন বেঁচে আছে, এই জিনিস ছাড়া কোনোদিনও চলা সম্ভব নয়। এবং তারই সাথে সাথে যেই প্রোডাক্টের নিত্য প্রয়োজনের পাশাপাশি ওয়ান টাইম ইউজ হয়, ভালো করে বুনবেন, একটা আমরা যদি অগ্নি জেল 3 টাকার যদি একটা পেন নেই, একবার দাগিয়ে কোনোদিনও ফেলতে পারবো না যতদিন না রিফিলটা শেষ হচ্ছে, তাহলে সেটা কি পুরোটাই ওয়ান টাইম ইউজ হলো? না। কিন্তু আজকে আপনি একটা কাগজের থালা যদি ব্যবহার করেন, ভাত খান বা কোনো খাবার খান, সেটা যদি আপনি ফেলে দেন, সেটাকে পুনরায় আর ব্যবহার কোনোদিনও করতে পারবেন না। তাহলে পয়েন্টগুলো শুনবেন। প্রথম পয়েন্ট কি বললাম? নিত্য প্রয়োজনীয়। দ্বিতীয় পয়েন্ট কি বললাম? ওয়ান টাইম ইউজ। তৃতীয় পয়েন্ট বলছি যে আজকে আপনি যদি কোনো মাল যদি বিক্রি না হয়, বাড়িতে থেকে না পচবে, না নষ্ট হবে, না ড্যামেজ খাবে, না ডেট এক্সপায়ার হবে, নাকি কোনো ব্র্যান্ডের ঝামেলা আছে। তো এরকমই 4-5টা পয়েন্ট নিয়ে আমরা সবসময় কথা বলি, যে মানুষকে ব্যবসা করার আগে ভাবা দরকার, ব্যবসা করার পর ভেবে কোনো লাভ নেই। এবার কথাটা হলো তাহলে সেটা কি ব্যবসা? তো আজকে আমরা আপনাকে দেখাবো সেই ব্যবসা যেটা করে আপনি মাসে হয়তো 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না, কিন্তু মাসে 20-30 হাজার টাকা একটা ভালো আর্ন করতে পারবেন। আর ব্যবসা যদি আপনি বাড়াতে পারেন, 1টা থেকে 10টা মেশিন করতে পারেন, তাহলে হয়তো আপনিও 1 লাখ টাকাও ইনকাম করতে পারবেন। তাহলে আর দেরি না করে, আর ঘুরিয়ে কথা না বলে চলুন দেখে নেই সেই মেশিন, যে মেশিন দিয়ে আপনি কি ব্যবসা ভালোভাবে করতে পারছেন।
আচ্ছা দাদা, এখানে যদি কেউ আসতে চায় আপনার এখানে, সে কিভাবে আসবে? দেখুন, আমরা সবসময় বলছি ডেসক্রিপশনে বা ভিডিওতে যে নাম্বারটা শো হচ্ছে, নাম্বারটা ফোন করুন। সব থেকে সুন্দর জিনিস, তাও বলে দেই, বুধবার আমাদেরকে ফোন করবেন না, সেটা আমাদের বন্ধ থাকে। তাছাড়া সপ্তাহে ছদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর আপনি যদি বাই রোডে আসেন কলকাতা এয়ারপোর্ট, সেখান থেকে যশোর রোড ধরে ডাইরেক্ট বারাসাত দত্তপুকুরে আসতে পারেন। কি আপনি শিয়ালদা বা হাওড়া থেকে এসে শিয়ালদা স্টেশন থেকে 15-20 মিনিট অন্তর অন্তর দত্তপুকুর যাওয়ার প্রচুর ট্রেন আছে, যেই ট্রেনে করে আপনি দত্তপুকুরে নেবে মিনিট 2-1। তো আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো। তাহলে চলুন দেখে নেই আজকে মেশিন। তো আজকে আমরা দেখে নিচ্ছি এমন একটা মেশিন, যে মেশিনে হাত দিয়ে ঘুরিয়ে খুব সহজেই খুব সুন্দরভাবে কাগজের থালা বাটি প্লেট কিন্তু আপনি তৈরি করতে পারবেন। কাগজের থালা যেটা মাটিতে ফেলে দিলে খুব সহজেই কিন্তু পচে যায়। তো এই যে মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ম্যানুয়াল মেশিন বলছি। এই মেশিন খুব সহজে, দেখুন, হাত দিয়ে ঘোরালে চাকাটা কত সুন্দরভাবে আপনি থালা বাটি প্লেট তৈরি করতে পারছেন। এবার এই মেশিনের মধ্যে অনেক রকম কিন্তু মডেল আছে, আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন। এর মধ্যে ছোট, বড়, মিডিয়াম অনেক রকম সাইজ আছে। মানুষ এই কনসেপ্টটাকে, কাস্টমারদের উদ্দেশ্যে বলছি, মানুষ এই কনসেপ্টটাকে ভুলভাল বুঝিয়ে দিচ্ছে। কেউ সাইজ নিয়ে বলছে, কেউ পেশারে বলছে। তো আমরা বলছি দেখুন, আজকে আমরা বাঙালিরা বিশেষ করে আমাদের যে মাথার এটাকে আমরা কি বলি, চুল বলি, কিন্তু যারা হিন্দিতে তারা এটাকে কি বলে সেটা না নাই বললাম। ঠিক সেরকমই মেশিনেরও আজকে আমরা যে সাইজটাকে যেটা বলছি, হতে পারে না যে সেটা অন্য রাজ্যে বা অন্য জেলায় সে একই সাইজ বলছে। তাই সাইজের কনসেপ্টে না আসে সামনাসামনি এসে মেশিনটাকে হাত দিয়ে ঘুরিয়ে দেখুন যে কোন থালায় কতটা প্রেসারে, কতটা পাঞ্চে, কতটা থালা হচ্ছে, কোন ডাইস বসছে। এই জিনিসগুলোকে মানুষকে সঠিকভাবে বোঝানো হয় না, কারণ আজকে আমরা বেশিরভাগ ভিডিওতে দেখি যে চাকাটা আছে এটা ঘোরালে ঠিকভাবে ঘুরছেই না। প্রচুর ভিডিও আমি দেখিয়ে দিতে পারবো। তো দেখুন এই চাকাটা ঘোরানোর নিয়ম, ধরুন এটা আমার লেফট হ্যান্ড বা হাত, আমরা চাকাটাকে ধরলাম, হালকা করে ঘুরিয়ে দিলাম, এটা নিজের থেকে কিন্তু ঘুরলো। এবং নিচের দিকে একটু দেখুন যে ডাইসটা আছে, আমি আরেকবার কনসেপ্টটাকে করে দেখাচ্ছি। আমি আরেকবার ঘুরিয়ে দিলাম হালকা করে, দেখুন ডাইসটা আস্তে আস্তে উঠে গেল। এবং এর নিচে দেওয়া আছে সার্কেল পেপার, অর্থাৎ গোল গোল কাটিং পেপার, যে পেপারগুলো পাঞ্চে কিন্তু থালাবাটি প্লেট তৈরি হয়ে যাবে। এবার চাকাটাকে আমি ছেড়ে দিলাম, এটা নিজের থেকে পড়লো। বেশিরভাগ মেশিনে, বেশিরভাগ কোম্পানিতে এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলছি যে চাকাটা নিজের থেকে নাপতে চায় না। তার কারণ তাদের মেশিন হালকা হয়, তাদের মেশিনে লোহার পাত কম থাকে। এখানে অনেকেরা বলছে যে আমি এটা এই কোম্পানির, ওটা ওই কোম্পানি। দেখুন জিন্দালে সবাই ব্যবহার করে, সেটা আমরাও করছি, কিন্তু কথাটা জিন্দাল না, কথাটা হচ্ছে কতটা প্রেশার রাখছেন। আমি একটা হালকা ওয়েটের একটা মেশিন বানিয়ে দিলাম আপনাকে, আমি বলে দিলাম মেশিনের দাম 10,000 টাকা, কিন্তু আপনি যদি নিয়ে থালা বাটি না বানাতে পারেন, যদি একটা পাঞ্চে আপনি 10টা থালা না করতে পারেন, যদি এক ঘন্টায় আপনি একটু বাল্কে মাল না বানাতে পারেন, কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে সেই প্রোডাক্টটা দিয়ে আপনি কোথায় বিক্রি করবেন? বিক্রি করার আগেই তো আপনার কোয়ালিটি খারাপ হয়ে গেল। এর জন্য বলছি যে মেশিন ঘোরানোর সময় দেখে নেবেন যে হাতের একটা আঙুল লাগিয়ে, হাতের একটা আঙুল লাগিয়ে আমি যদি না ঘোরাতে পারি, তাহলে সেই মেশিনটা কিন্তু ভালো কোয়ালিটিরই না কোনোদিনও। এবার আমি নিচ থেকে সার্কেল পেপার দেখাচ্ছি, আমি এটা হিট ছাড়া তৈরি করা, এখন আমি ডাইসে হিট দেইনি। অনেকের বলে দাদা মেশিন চালাতে কি কারেন্ট লাগে? মেশিন চালাতে কারেন্ট না, ডাইসে হিট লাগে, যেটা ঘন্টায় হাফ ইউনিট বাড়ি 220 লাইনে হয়ে যাবে। এটা হচ্ছে থালা, দেখুন একটা পাঞ্চে আমি কটা করলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। তো 10 পিস থালা আপনি আরামসে বানাতে পারবেন এই মেশিন। তো এই মেশিনের দাম কত টাকা থেকে শুরু হচ্ছে? দেখুন মেশিন তো 15,000 টাকা থেকে শুরু হয়ে যায়, কিন্তু ডাইস বা বাকি জিনিসগুলো আপনাকে কিন্তু আলাদা কিনতে হবে। তো সম্পূর্ণ জিনিস আপনি সামনাসামনি আসুন, আসলে জিনিসটা বুঝিয়ে দেওয়া হবে, দেখা হবে, নিজের হাতে মেশিন চালাবেন। ভালো লাগলে মেশিন নেবেন, ব্যবসা করবেন, ভালো লাগবে না ব্যবসা করবেন না। কিন্তু ভুলভাল ডিসিশন নিয়ে নেবেন না, ভুলভাল জায়গা থেকে যাবেন না, যাতে আপনাদের ক্ষতি না হয়ে যায়। এরই সাথে আমরা আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে ডাবল ডাইয়ের দিকে। অর্থাৎ অনেকেরা বলছেন দাদা আমি ম্যানুয়াল মেশিন চাইছি, কিন্তু আমি একটা মেশিনে একসাথে একটা ডাই, একসাথে দুটো ডাই, এমনকি একসাথে তিনটে ডাই একই মেশিনে চালাতে চাই, তাদের জন্য এই মেশিন, যেটাকে আমরা ডাবল ডাই ম্যানুয়াল মেশিন বলছি। এই মেশিন আপনি খুব কম জায়গায় দেখতে পারবেন। এই মেশিনে যদি একটা ডাই লাগান তাহলে ঠিক মিডিলে লাগাবেন, দুটো থালার ডাই লাগাবেন দুপাশে লাগাবেন, কিন্তু তিনটে থালা লাগবে না, তিনটে বাটি বা প্লেট লাগবে। এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, দুপাশে আমি কি সব থেকে বড় সাইজ লাগাতে পারবো? থালার মধ্যে সব থেকে বড় ইঞ্চি যেটা আছে, থালার মধ্যে সব থেকে বড় ইঞ্চি যেটা আছে সেটাই আপনি কিন্তু লাগাতে পারছেন। এবার কত সাইজ সেটা তো নর্মাল আমরা এসে দেখিয়ে দেব। তো দেখুন আজকে যে চাকাটা আছে, এই চাকাটাও ঠিক একই কনসেপ্ট, হালকা করে ধরলাম, ঘুরিয়ে দিলাম,
ডাইস দুটো গ্যাপ হয়ে গেল, সার্কেল পেপার দিয়ে দিলেন এবং পাঞ্চ করলে ঠিক একই আপনি থালা বাটি প্লেট কিন্তু আপনি তৈরি করতে পারছেন একই মেশিনে। তো এই মেশিনও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে। ডিটেলস জানার জন্য আপনি আমাদেরকে ফোন করুন, আমরা সম্পূর্ণ গাইড করে দেবো যে কিভাবে নিয়ে মেশিন নিয়ে বাড়িতে কাজ করতে পারবেন। এই মেশিনগুলো কিন্তু আজকে আমরা এক্সচেঞ্জ অফারে রেখে দিই। এক্সচেঞ্জ অফার মানে যদি আপনি আমাদের থেকে মেশিন নেন, এই মেশিন আপনি আমাদেরকেই দিয়ে আপনি আবার হাইড্রোলিক বা অটোমেটিকের দিকে কিন্তু আপনি আগাতে পারবেন, যেই অফারটা কিন্তু সবাই দিয়ে থাকছে না। এবং এর সাথে আমি দেখিয়ে দিচ্ছি এর থেকে একটু বড় বাজেট, যারা একটু মোটামুটি 45-55-60-70-1 লাখের মতন বাজেট যেতে পারে তাদের জন্য আমি হাইড্রোলিক মেশিনটাও আমরা দেখিয়ে দিচ্ছি। তা চলুন দেখা যাক সেই মেশিন। তো দেখুন আজকে আমরা সেকেন্ড মডেলের দিকে আগাই, যেটাকে আমরা অটোমেটিক হাইড্রোলিক দেখাবো, তার আগে অটোমেটিকটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডাবল ডাই অটোমেটিক মেশিন। ডাবল ডাই কেন বললাম, মিডিলে একটা পুলি, মিডিলে একটা ডাই এবং এই সাইডে একটা পুলি আছে, এর নিচে একটা ডাই আছে। একই মেশিনে দুটো ডাই ব্যবহার করতে পারবেন, কিন্তু এটাকে অটোমেটিক মেশিন বলা হয়। তা রোল দিয়ে চলে, এর ব্যাক সাইডে রোল লাগানো হয়, সেই রোল দিয়ে আপনি কিন্তু মেশিন চালাতে পারবেন। এর আরেকটা মডেল আছে যেটাকে আমরা সিঙ্গেল ডাই বলছি, অর্থাৎ একটা ডাই মিডিলের জায়গায় মিডিল পুলি একটা ডাই লাগাতে পারবেন। এই মেশিনও বাড়ির কারেন্টে চলে, বাট এই মেশিনের দিকে আমরা বেশি একটা নিতে বলি না। তার মেন একটাই কারণ যে আপনি যদি শুধুমাত্র কচুরি মিষ্টি খাওয়ার যে ডোনা বাটি আছে সেই বাটি স্পেশালি বানানোর জন্য এগুলো ঠিক আছে, বাট থালা প্লেটের জন্য কিন্তু এই মেশিনটা খুব একটা ভালো হয় না। তো যাদের কাছে হাইড্রোলিক কিংবা ম্যানুয়াল আছে তারা যদি নিতে চায় তাহলে ঠিক আছে, বাট নতুন যারা ব্যবসা করছে তারা এই মেশিন নিলে ব্যবসা তাদের গ্যারান্টি সহকারে নষ্ট হয়ে যাবে, কারণ এই এই জিনিসটা বানিয়ে আপনি বেশি প্রফিট আর্ন করতে পারবেন না, ওয়েস্টেজ প্রচুর পরিমাণে হবে। তাই এগুলোর থেকে দূরে থাকাটাই কিন্তু সব থেকে ভালো। তো চলুন দেখে নিই আজকে আমরা তৃতীয় নম্বর বিষয়। অনেক কাস্টমাররা বলে থাকেন, দাদা আমার বাজেটটা আমি একটু বাড়াতে পারবো। অর্থাৎ দেখুন, আপনি সাইকেল কিনবেন কি বাইক কিনবেন, চিকেন বিরিয়ানি খাবেন কি মটন বিরিয়ানি খাবেন, সবকিছু কে নির্ভর করবে, আমাদের পকেট দাদা। তো পকেটের উপরে সবসময় যেহেতু কথা হয়, তো যাদের বাজেট 55,000 টাকা থেকে একটু বেশি হতে পারে তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই হাইড্রোলিক মেশিন। এই হাইড্রোলিকের মধ্যে নানা রকম মডেল আছে, তার মধ্যে সব থেকে যেটা বেস্ট, সব থেকে যেটা বেশি সেল হয় এবং মার্কেটে যেটা মানি ভ্যালু মেশিন যদি বলতে চান তাহলে এই মেশিনটা। এই মেশিনটার নাম কি, সিঙ্গেল ডাই লিভার হাইড্রোলিক মেশিন। এই হাইড্রোলিক মেশিনের কনসেপ্টটা অনেকটা ম্যানুয়ালের মতন অনেকে ভুলভাল বোঝানো হয়। কেন, প্রথমে বলছি সাবধান হয়ে যান যদি হাইড্রোলিক মেশিন কেনেন। কথাটা আরেকবার বলছি, সাবধান হয়ে যান যদি হাইড্রোলিক মেশিন কেনেন। কেন, কারণ এরকম না হয় যে অমৃত খেতে গিয়ে বিষ না খেয়ে ফেলেন। কথাটার মানে, আজকে হাইড্রোলিক মেশিন গুলোকে বেশিরভাগ কোম্পানিতে কি বানাচ্ছে, এই যে চ্যানেল বডিটা আমার দেখতে পাচ্ছেন এগুলো চ্যানেল বডি দিয়ে বানায় না, এগুলো একটা ফাঁপা পাতের একটা লোহার বার দিয়ে বানায়। আমাদের মেশিন যদি আমি এরকম গায়ে জোরে ঠেলি বা এরকম করে যদি জোরে ঠেলি আমি নাড়াতে পারছি না, কিন্তু তাদের মেশিন এতটাই ফিলফিলে এতটাই হালকা হয় যে একটা জোরে হালকা করে ঠেলা দিলে মেশিন এরকম দোলে। তার মানে বুঝতে পারছেন যে কতটা আপনাকে ভুলভাল। দেখুন আজকালকার দিনে তো ভেজালের জামানা, এটা সবাই জানে, কিন্তু তার মধ্যে যদি ভালো জিনিস পাওয়া যায় আমি কেন 2-3 হাজার টাকা কমের জন্য আমি খারাপ মাল নেব। অর্থাৎ আমি হাটে গিয়ে কম দামে বস্তা আলু নিয়ে আসলাম আর সব আলু পচা বেরালো কিন্তু কম দামের জন্য, তাহলে আমার কি লাভ হলো? কারণ মেশিনে যদি ওয়েট না হয়, মেশিনের যদি প্রেশারটা ভালো না থাকে, থালা বাটি প্লেট কোনো দিনও ভালো বানাতে পারবেন। এর জন্য সাবধান থাকবেন, যে সমস্ত চ্যানেল বডি যদি না হয়, যদি পাতের ফাঁপা রডের বডি হয়ে থাকে বা নাড়ালে হালকা করে নড়ছে, সেই মেশিনের দিকে যাবেন না। আমি মেশিনের নিচের দিকে দেখাতে চাই, এই যে দেখুন কত সুন্দরভাবে জয়েন্ট ভাবে বানানো আছে, এরকম জয়েন্ট ভাবে এরকম ট্র্যাকচার, চতুর্ভুজ আয়তক্ষেত্র ট্র্যাকচার কিন্তু থাকে না। তার কারণ এই মেশিনের আপনার ট্র্যাকচারের উপরে মেশিনের ওয়েটটা থাকে, ভালো করে বুঝবেন। মোটর কোন কোম্পানির ব্যবহার করা হচ্ছে, ব্র্যান্ডেড গোদরেজ কোম্পানি, যাতে অল ওভার ইন্ডিয়া মেশিন আপনার বাড়িতে পৌঁছানোর পর যদি মেশিনে কোনো প্রবলেম হয় মোটর সম্বন্ধে, তাহলেও কিন্তু আপনার সার্ভিসের জন্য লোক বাড়িতে চলে যাবে। মেশিনের কোনো প্রবলেম হবে ওয়ারেন্টির মধ্যে থাকলে ফ্রি, ওয়ারেন্টি পরে হলে তাহলেও কিন্তু আমরা আপনাকে ইঞ্জিনিয়ার দেবো। র মেটেরিয়াল কিভাবে পাবেন, বাড়িতে গিয়ে আমরা বাই ট্রান্সপোর্টে আমরা পৌঁছে দেবো, আপনাকে কোনো কিছুর জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। তাহলে চলুন আমরা আজকে মেশিনটা চালিয়ে দিচ্ছি। এটা বাড়ির 220 লাইনের ভিতরে মেশিনটা চলবে। এটাকে বলা হচ্ছে লিভার, মানে স্টিক, যেটা হাতের জাস্ট দুটো আঙুল দিয়ে হালকা করে টানবেন, প্রেসার দেবেন, ডাই আপ ডাউন হবে। দেখুন ডাইসটা উঠে গেল, হালকা করে নাবালাম ডাইস নেমে গেল, আবার ঠেলে দিলাম উঠে গেল। এবার অনেকেরে বলে, দাদা আমার বাড়িতে বাচ্চা আছে আমার সেফটি কি? তো মেশিনে নর্মালি কেউ কিছু হয় না, এবার কেউ যদি হাত ঢুকিয়ে এটাকে প্রেসার দেয় তাহলে আলাদা ব্যাপার, বাট নর্মালি এর কোনো অ্যাক্সিডেন্ট টাইপের কোনো কিছু ভয় কিছু নেই। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে থালা, সিলভারের থালা, যে থালা আমরা ভাত বিরিয়ানি রুটি খাওয়ার জন্য ব্যবহার করা, এটাও বিনা হিটে, আরেকবার বলছি
বিনা হিটে থালা, তাতে এত সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে, হিট হলে গেলে পুরো উঁচু হয়ে যাবে। তো এই মেশিনেই আপনি আরো অনেক কিছু জিনিস বানাতে পারবেন, যেটাকে আমরা অল ইন ওয়ান মেশিন বলছি। প্রথম আসছে সুপারি গাছের খোলের থালা। ভালো করে দেখবেন, সুপারি গাছের খোল, সেই খোল দিয়ে কিন্তু থালা বাটি প্লেট একই মেশিনে একই ডাইসে বানাতে পারবেন। এরই সাথে আপনি যদি মনে করেন যে আমরা স্লিপার চপ্পল বানাবো, তো আমরা স্লিপার চপ্পলটাও কিন্তু বানাতে পারছি একই মেশিনে। যে রবারের সোল দিয়ে চপ্পল বানানো হয় আমরা পায়ে পরে থাকি, তো একই মেশিনে স্লিপারে চপ্পলও যদি বানাতে চান, বিজনেস করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। একই মেশিনে কাগজের থালা বাটি প্লেট, একই মেশিনে সুপুরি গাছের খোল, একই মেশিনে ছেলেদের মানি ব্যাগ কাটিং, একই মেশিনে চশমার বাক্সের কাপড় কাটিং, অনেক টাইপের কাজ, যে সমস্ত হাইড্রোলিক প্রেসারে কাজ হয় সব কাটিং কাজ একসাথে হয়ে যায়, শুধুমাত্র তাদের ডাইস আর মেশিন দিয়ে দেবো। এরপরে আপনাকে একটা হাইড্রোলিক অটোমেটিক মেশিন, যেই মেশিনে আপনি অটোমেটিকও কাজ করতে পারবেন, কিন্তু সেই মডেলটা, অতি সুন্দর মডেলটা দেখানোর আগে আপনার কিছু স্টক দেখিয়ে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডাইসের র‍্যাক, এখানে আপনি 5 ইঞ্চি থেকে 13 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা ডাইস আপনি পেয়ে যাবেন। তার হিটার, পুতি, কানেক্টর, যা যা লাগে এভরিথিং, সবকিছু কিন্তু আমাদের ডাইস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। যে ডাইসগুলোতে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে সেগুলো কোয়ালিটি অনুযায়ী, সেগুলো আপনি আসলে আমরা ফেস টু ফেস দেখিয়ে দেবো। এবার অনেকের ক্ষেত্রে ডাইসেও কিন্তু ভুলভাল বোঝানো হচ্ছে যে দাদা আমাদের কাছে এত টাকা ইঞ্চি, এত টাকা ইঞ্চি, এত টাকা ইঞ্চি। আমি বারবার বলছি, মেশিন হালকা বডি নেবেন না, ডাইস কোনো ইঞ্চি ফিঞ্চিতে আসবেন না, ইঞ্চিতে আসবেন কিন্তু ইঞ্চির যে দামটা আপনাকে বলা হচ্ছে সে কনসেপ্টটাই ভুল। কারণ তারা গ্যারান্টি ওয়ারেন্টিকে আদৌ দিচ্ছে, তারা কি জিএসটি বিলে আপনাকে লিখে দিচ্ছে স্ট্যাম্প দিয়ে, দাদা আমি এত বছরের গ্যারান্টি দিচ্ছি। এই জিনিসগুলোকে মানুষকে ভুলভাল ধারণায় বোঝানো হয়, তা এগুলোকে প্রত্যেকটা জিনিস বোঝাতে গেলে আমার 2 ঘন্টা লেগে যাবে একটা ভিডিও বানাতে। তা এগুলো জানার জন্য আপনি আসুন আমার সাথে, আপনি ফেস টু ফেস, ফেস টু ফেস কথা বলবেন, কোনো ম্যাডামের সাথে বলছেন না, কোনো স্যারের সাথে আলাদা কথা বলছেন না, যে আজকে আজকে সেই কোম্পানিতে আছে কালকে সে চলে গেল, তবে আপনি কোথায় যাবেন, সেই মেশিনের প্রবলেম নিয়ে আপনি কাকে জানাবেন? কারণ বেশিরভাগই মেশিন বিক্রি করার সময় আপনাকে সাধু ভাষায় ভালো ভালো মধুর সুরে কথা বলা হবে, আর যে মেশিন নিয়ে নেবেন এবার লঙ্কার সুরে কথা বলা হবে, তো সেই জিনিসটার থেকে বাঁচো। এর সাথে আমরা দেখিয়ে দিচ্ছি র মেটেরিয়াল, কিন্তু তার আগে কিছু হাইড্রোলিক মেশিনের আপনারা স্টক দেখছেন এখানে, ছোট থেকে বড় নানা রকম সাইজের মেশিন রয়েছে, এক একটা কোয়ালিটি তার দাম অনুযায়ী, তার প্রেশার অনুযায়ী, তার কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আমরা মেশিন বিক্রি করে থাকি। অর্থাৎ আপনি আমাদের কারখানায় আসলে অল টাইম 50 থেকে 60টা মেশিন দেখতে পারবেন, যেটা সব কারখানায় কিন্তু থাকে না। 50 থেকে 60টা মেশিন দেখবেন, যে মেশিনগুলো দেখে বুঝে তার কোয়ালিটি বুঝে তবে কি আপনি মেশিন নেবেন। দেখুন আজকে আমরা কোনো ট্রেডার না, আমরা অরিজিনাল ম্যানুফ্যাকচার, আমাদের টোটাল 4টে ফ্যাক্টরি রয়েছে, আমরা নিজেরাই মেশিন ডাইস র মেটেরিয়াল বানাচ্ছি। বহুত কোম্পানিতে গিয়ে দেখবেন তাদের কাছে পেপার প্লেট, তাদের কাছে ধূপকাঠি, তাদের কাছে আপনি টিস্যু পেপার, তাদের কাছে আপনি মোমবাতি, সবকিছু মেশিন পাবেন। আপনি একটা দালালের কাছে চলে গেছেন। যদি ম্যানুফ্যাকচার কোম্পানির কাছে আসেন, তাদের কাছে একটা কিংবা দুটো প্রোডাক্ট থাকবে যেটা শুধু তারা বানায়, আর সেই প্রোডাক্টটি বেশি পরিমাণে থাকবে। আপনি চালের বড় গোডাউনে গেছেন, তো আপনি শুধু চালই পাবেন, তার কাছে অন্য কিছু পাবেন না। তো এই ভুলভাল ধারণাগুলোর থেকে একটু বেঁচে থাকবেন। এর সাথে আমরা দেখিয়ে দিচ্ছি, আমার পিছনে পড়ে পড়ে রয়েছে র মেটেরিয়াল, যেগুলোকে আমরা সার্কেল পেপারের বস্তা বলি, এরকম পেপার আপনি পাবেন, যেগুলো জিএসএম অনুযায়ী। এই পিসগুলো আমরা আপনাকে একটা ট্রেনিং দেব, মেশিন সবাই বিক্রি করে দেয়, র মেটেরিয়ালের ট্রেনিং, মার্কেটিং এর ট্রেনিং আপনাকে বেশিক্ষণ ধরে কেউ দেবে না, কারণ তাদের তো নিজেরাই জানে না। অর্ধেক কোম্পানিকে, অর্ধেক কি আমি 80% থেকে 90% কোম্পানিকে বলতে পারি, যারা মেশিনে যদি সব প্রত্যেকটা পার্ট খুলে দেওয়া হয় তারা লাগাতে পারবে না, তারা সেই পার্টসের নাম বলতে পারবে না, সেই পার্টস কি কাজে ব্যবহারে বলতে পারবে না। র মেটেরিয়ালও ঠিক তাই। তো বোঝার জন্য সঠিক কোম্পানিতে ভিজিট করতে হবে, যে আপনাকে র মেটেরিয়াল স্টক দেখিয়ে দেবে, প্রচুর পরিমাণে রয়েছে, আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করছি, স্টক আপনি দেখতে পারবেন, যেখানে আমার র মেটেরিয়াল তৈরি হচ্ছে সেই ঘর থেকে আপনি র মেটেরিয়াল নিতে পারবেন, আর কি বলবো। তো এ টু জেড আপনি গাইড কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে আছেন। তাহলে চলুন আমরা দেখিয়ে দেই, এই হাইড্রোলিক মেশিন চলার জন্য আরেকটা জিনিস লাগে, যেটাও সবার কাছে খুব কম পরিমাণে পাওয়া যায়, সেটা কি? হাইড্রোলিক মোবিল অয়েল। সেটা চলুন আমরা দেখি। আপনারা এখন দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মোবিল অয়েল, যেই মোবিলগুলো কিন্তু মেশিন বিক্রি করার সঙ্গে সঙ্গে সেই মোবিলগুলো তারা বলে দোকান থেকে কিনতে। এই দোকান থেকে কিনবেন, ভুল কোম্পানির অয়েল কিনবেন, একই ব্র্যান্ডের থাকবে, কিন্তু আপনাকে লোকাল মাল দিয়ে দেবে, 2 নম্বরি মাল দিয়ে দেবে। এবার সেই মোবিল কেনার ফলে তাহলে মেশিনে যদি কোনো প্রবলেম হয়, হাইড্রোলিক সিলিন্ডারে যদি প্রবলেম হয়, তাহলে আপনারা কোথায় যাবেন? এই ক্ষেত্রে অনেকেরা বলবে যে আমরা মেশিনের ওয়ারেন্টি দিচ্ছি, আমি কোনো কোম্পানির নাম তুলবো না, বাট আমি এটা বলছি, অনেক কোম্পানি রিসেন্টলি বলেছে যে এই হাইড্রোলিক সিলিন্ডারে যদি অয়েল লিকেজ হয় তাহলে আমরা ওয়ারেন্টি দেই না, আমরা মেশিনের ওয়ারেন্টি দিচ্ছি। তাহলে মেশিনের মধ্যে আছে এটা কি?
গোদরেজ কোম্পানির মোটরটা তো গোদরেজ দেবে, তাহলে বাকি মেশিনটা যদি তুমি না দাও তাহলে কি লোহার ওয়ারেন্টি দিচ্ছ? তো সেই হিসাবে আমরা বলছি সিলিন্ডার মেন জিনিস, এটাও কিন্তু আমরা এক বছর ওয়ারেন্টি দিচ্ছি। সে অয়েল লিকেজ হোক আর যাই হোক, পুরো সিলিন্ডার কেন মেশিন পাল্টাতে হোক, আমি আপনাকে ফ্রি অফ কস্ট পাল্টে দেবো যদি ওয়ারেন্টির মধ্যে থাকে তবেই। তো এই জিনিসগুলো থেকে কিন্তু মানুষকে বেঁচে থাকা দরকার। আপনারা যদি কোনোদিনও কোনো পলিসি করেন না, হেলথ ইন্স্যুরেন্স বা কোনো পলিসি বা এলআইসি, দেখবেন 50-60 পৃষ্ঠে আপনাকে সিগনেচার করতে বলবে। আমরা কোনোদিনও কি আদৌ পড়ি যে ওর ভিতরে কি লেখা আছে? তো অনেক কিছু বিজনেস করার জন্য লোকানো থাকে, হিডেন থাকে, হাইড করা থাকে, যে জিনিসগুলোকে কিন্তু সবাই বুঝতে পারে না। তা এগুলো বোঝার জন্য আমাদের সাথে ভিজিট করতে হবে, কথা বলতে হবে, তবে না গিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো। দেখুন এই যে মেশিনটা, এটা আমরা বলছি হাইড্রোলিক অটোমেটিক মেশিন, অর্থাৎ এই মেশিন আপনি অটোমেটিক চালাতে পারবেন। তাহলে আমরা দেখিয়েই ভিডিওটাকে আজকে শেষ করবো। এটা দেখুন কিভাবে মেশিনটাকে চালানো হয়। এই মেশিনটার অরিজিনাল নাম হচ্ছে ডাবল ডাই অটোমেটিক হাইড্রোলিক মেশিন উইথ সিঙ্গেল সিলিন্ডার। অর্থাৎ এই মেশিনে যেমন দেখতে পাচ্ছেন সিলিন্ডার একটা, আবার এরই এই পিছন সাইডে আপনি আরেকটা মেশিন দেখতে পারবেন যার কিন্তু দুটো সিলিন্ডার রয়েছে। ভালো করে দেখুন দুপাশে দুটো সিলিন্ডার রয়েছে। তো ডাবল সিলিন্ডার ডাবল ডাই একটু আলাদা কনসেপ্ট হয়, আর সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই এটা কিন্তু একটু আলাদা কনসেপ্ট হয়। তো এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। এখন আমি মেশিনটাকে চালিয়ে দেখাচ্ছি। এই মেশিনের কিছু ফায়দা বলে দেই। প্রথমত, আপনি একটা ডাইস লাগালে মিডিলে লাগাবেন, দুটো ডাইস লাগালে এক পাশে একটা থালা আর এক পাশে একটা থালা, দুটো থালা ডাইস আপনি লাগাতে পারবেন বা দুটো বাটি ডাই আপনি লাগাতে পারবেন। এই মেশিনের এটাকে আমরা প্যানেল বক্স বলছি, যেটা বাড়ির কারেন্টের 220 লাইনে চলে যাবে, ঘন্টায় 2 ইউনিটের মতন আপনার মেশিনে কারেন্ট খাবে। এই মেশিনটাকে আমরা মেনলি 3 রকম ভাবে ব্যবহার করতে পারি। প্রথমত হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল মানে আমরা দেখিয়ে দেই, মেশিনটাকে আমরা অন করলাম, দেখতে পাচ্ছেন ডাউন আর আপ লেখা আছে। এবার এর সাথে সাথে ডাইসটাকে একটু দেখবো, যে আমরা ডাউন চিপ দিলাম ডাইসটা আস্তে আস্তে নামছে, 5 হলো, আবার ঠিক আপ চিপ দিলাম, আমরা ডাইসটা কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। অর্থাৎ প্রত্যেকবার মেশিনটাকে আপ ডাউন করানোর জন্য আপনাকে সুইচের মাধ্যমে কাজ করতে হবে, যেটাকে আমরা বলছি ম্যানুয়াল ভাবে কাজ করা। সুইচে কাজ করতে বোরিং হয়ে যাচ্ছেন, তাদের জন্য সেকেন্ড অপশন হচ্ছে সেমি অটোমেটিক, যেটা আমরা প্যাটেল বলছি। পায়ের তলায় এই ফুট প্যাড দেওয়া থাকবে, এটা পা দিয়ে ক্লিক করতে হবে। অর্থাৎ আমি পা দিয়ে দেখুন হালকা করে একবার প্রেসার করে ছেড়ে দিলাম, ডাইসটা নিজের থেকে নাপছে, আমি আর কিছু করছি না। পাঞ্চিং হলো, একটা টাইম সেট করা থাকবে, তারপরে নিজের থেকে টাইম হয়ে গেলে অটোমেটিক উঠে যাচ্ছে। অর্থাৎ আপনি সার্কেল দেবেন আর তুলে নেবেন, এটাই আপনার কাজ। আরেকবার দেখাই, প্যাটেল চিপ দিলাম, নিজের থেকে অটোমেটিক নাপছে, আমি কিচ্ছু করছি না। পাঞ্চিং হলো, একটা টাইমিং সেট করা থাকবে, এটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন, নিজের থেকে কিন্তু আবার উঠে যাচ্ছে। এটাকে আমরা সেমি অটোমেটিক, অনেকের সেমি অটোমেটিক হাইড্রোলিক বলে, এটা হচ্ছে সেই মডেল সেমি অটোমেটিক হাইড্রোলিক। এবার আমরা অটোমেটিকে চলে আসছি, অর্থাৎ আমি যে অটোমেটিক সুইচটাকে অন করে দিলাম এইমাত্র, এবার যা কাজ হবে নিজের থেকে আমি আর কিচ্ছু করব না। না আমি সুইচে হাত দেবো, না আমি প্যাটেলে হাত দেবো, কিচ্ছুতে হাত দেবো না, মেশিন নিজের থেকেই নাববে, নিজের থেকেই উঠবে, আমি শুধু পাতা দেবো আর নেবো, আমাকে আর কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। তো আমরা একই মেশিনে 3 রকম ভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো। আর এটাকে আমরা এমার্জেন্সি অপশন বলছি, যে মেশিনে কাজ করতে করতে হঠাৎ করে কোনো ভয় লেগে গেল, তো আপনি এই অপশনটাকে জাস্ট ক্লিক করে দেবেন, মেশিন জায়গায় দাঁড়িয়ে শাট ডাউন হয়ে যাবে, অর্থাৎ কোনো ভয় হওয়ার কোনো কারণ নেই। তো এইরকম মেশিন আপনি পাবেন, এছাড়া নানা রকম মডেল আপনি পাবেন। তো এই সমস্ত কিছু জানার জন্য আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আরেকবার বলছি, বুধবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করুন। এসআরএম ইন্ডাস্ট্রির তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে, যে আপনি আসুন, কথা বলুন, বুঝুন, পরিবারের মতন আমরা কিন্তু বিহেভিয়ার করি, হাতে টাইম নিয়ে আসবেন, সময় নিয়ে আসবেন, কারণ আমাদের এখানে একটু বসতে লাগে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ দেখুন সারা জায়গা থেকে কাস্টমাররা আসে, তাদের ভালোবাসা পেয়ে আমরা উন্নতির দিকে যাচ্ছি, আর আপনারা আসলে আপনাদেরকে পরিষেবা দিতে পারলে আমাদেরও ভালো লাগবে। তাই ব্যবসা করুন, নিজের জীবন নিজের মতন করে বাঁচুন। তো আর কিছু বললাম না, আসুন, তারপর সামনাসামনি ফেস টু ফেস কথা হবে। ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ভিডিও দেখে আপনাদেরও কিছু ভালো হয়। এবং আপনারা যদি ব্যবসা না করেন, আপনাদের দ্বারা যাতে আরো 2 লোক ব্যবসা করতে পারে, তার জন্য শেয়ারটা কিন্তু করা অবশ্যই দরকার। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।